আচ্ছা, আমরা শুরু করি তাহলে আজকে। আজকের যে টপিকস সেটা হলো ইন্টারেস্টিং টপিকস, সেটা হলো এবিও ব্লাড গ্রুপ, মানুষের রক্তের গ্রুপ। মানুষের রক্ত গ্রুপের বংশানুগতি সম্পর্কে গবেষণার সূত্রপাত করেন ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কার্ল ল্যান্ডস্টেইনার। মানুষের লোহিত রক্তকণিকায় রক্তকোষে অ্যান্টিজেন এবং সিরামে অ্যান্টিবডি থাকে। তাহলে অ্যান্টিজেন এবং সিরামে থাকে অ্যান্টিবডি। অ্যান্টিজেন খেয়ে অ্যাগ্লুটিনোজেন এবং অ্যান্টিবডি খেয়ে অ্যাগ্লুটিনিন বলা হয়। অ্যান্টিজেন ও অ্যান্টিবডির বিক্রিয়াও তালাচাবির মতো। বার্ন স্টাইনের মতে এখানে ক্যাপিটাল আই, আই মানে যেখানে দেওয়া আছে ইসোগ্লুটিনোজেন, ঠিক আছে, তাহলে ইসোগ্লুটিনোজেন্স এ, ইসোগ্লুটিনোজেন্স বি, ইসোগ্লুটিনোজেন্স জিরো, এই তিনটি মাল্টিপল অ্যালিল বা এটাকে আমরা জিনো বলতে পারি, যথাক্রমে রক্তের চারটি গ্রুপ নিয়ন্ত্রণ করে। তাহলে তিনটা অ্যালিল বা জিন রক্তের যে চারটে গ্রুপ আছে এই চারটে গ্রুপকে নিয়ন্ত্রণ করে। তাদের মধ্যে ইমিউগ্লো ইসোগ্লুটিনোজেন্স এ এবং ইসোগ্লুটিনোজেন্স বি এরা হলো সমপ্রকট, এদের এটা প্রকটতা হলো সমান এ আর বি, এবং এরা উভয়ই ইসোগ্লুটিনোজেন্স জিরো এর উপর প্রকট হয়, ঠিক আছে, ও এর উপর প্রকট হয়। তাহলে এই এই দুইটা ইসোগ্লুটিনোজেন্স এ আর বি এরা হলো প্রকট, আর এরা হলো ইসোগ্লুটিনোজেন্স ও হলো প্রচ্ছন্ন। তাহলে এই দুইটা জিন এই জিনের উপর প্রকট হয়। এই অনুকল্প অনুসারে বিভিন্ন রক্ত গ্রুপের কি কি জিনোটাইপ হতে পারে তা আমরা পরের পাতায় দেখাব। তা আধুনিক গবেষণা থেকে জানা গেছে মানুষের যে চারটে গ্রুপ আছে এ বি এ বি ও রক্ত গ্রুপ নিয়ন্ত্রণকারী জিনের অবস্থান হচ্ছে নবম ক্রোমোজোমের বড় বাহুর কিউ নামে একটা ইয়ে আছে বাহু, সেই 34তম ব্যান্ডে এই সমস্ত রক্তের গ্রুপ নিয়ন্ত্রণকারী জিনগুলো অবস্থান করবে। মানুষের লোহিত রক্তনিকায় অ্যান্টিজেনের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তের যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে এবিও রক্ত গ্রুপ বলা হয়। তাহলে এই এবিও রক্ত গ্রুপ কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। আমরা যদি এই ছকটায় যাই তাহলে আমরা এখানে দেখব জিনোটাইপ, রক্ত গ্রুপ, লোহিত কোষ ঝিল্লিস্থ এখানে অ্যান্টিজেন থাকবে, আর রক্তের সিরামে থাকবে অ্যান্টিবডি, যে গ্রুপের রক্ত গ্রহণযোগ্য আর যাদের রক্ত দেওয়া যায়। তাহলে জিনোটাইপ, আমরা প্রথমে রক্তের গ্রুপটায় যাই, রক্তের গ্রুপ হলো এ। তাহলে এ রক্তের গ্রুপের জিনোটাইপ কি কি হতে পারে? ইসোগ্লুটিনোজেন্স এ, ইসোগ্লুটিনোজেন্স এ মানে এ রক্তের গ্রুপ, এটা হলো হোমোজাইগাস অবস্থায় থাকতে পারে, মানে দুইটা জিন একই রকম, আবার হেটেরোজাইগাস অবস্থায় থাকতে পারে, এটা হলো ইসোগ্লুটিনোজেন্স এ এবং ইসোগ্লুটিনোজেন্স ও। তাহলে রক্তের গ্রুপ এ, এই এ গ্রুপের রক্তের জিনোটাইপ দুই ধরনের, একটা হলো হোমোজাইগাস আর একটা হলো হেটেরোজাইগাস। আর এই এ রক্তের গ্রুপে যে অ্যান্টিজেন থাকবে সে অ্যান্টিজেনের নাম হলো এ, ক্যাপিটাল এ, একে আমরা বলবো গ্যালাক্টোসামাইন। তাহলে এ অ্যান্টিজেনের নাম কি? গ্যালাক্টোসামাইন। আর এর অ্যান্টিবডির নাম হলো অ্যান্টি বি বা বিটা। এ গ্রুপের রক্ত যাদের কাছ থেকে নিতে পারবে, মানে যে গ্রুপের রক্ত গ্রহণযোগ্য, এ রক্তের গ্রুপ শুধু এ থেকে গ্রহণ করবে এবং ও থেকে গ্রহণ করতে পারবে। কেন ও থেকে গ্রহণ করতে পারবে? কারণ ও এর আবার কোনো অ্যান্টিজেন নেই, এই জন্য এ থেকে তো গ্রহণ করতে পারবেই, আবার ও থেকেও গ্রহণ করবে কারণ ও এর কোনো অ্যান্টিজেন নেই। আবার যাদের রক্ত দেওয়া যায়, যাদেরকে রক্ত দেওয়া যায় তাদেরকে রক্ত দিবে, এ কে রক্ত দিতে পারবে আর এ বি কে রক্ত দিতে পারবে। কেন এ বি কে রক্ত দিতে পারবে? হ্যাঁ, কারণ এ বি রক্ত গ্রুপের কোনো অ্যান্টিবডি নাই। আমরা জানি অ্যান্টিবডি আর অ্যান্টিজেন, হ্যাঁ, এরা পরস্পর কি করে, রিয়াকশন করে, ঠিক আছে,
যেহেতু এখানে অ্যান্টিবডি নাই এবং এবি গ্রুপের কোনো অ্যান্টিবডি নাই, এই কারণে এবি রক্তের গ্রুপকে সহজেই এ রক্তের গ্রুপ দিতে পারবে। আবার এবার আসবো বি রক্তের গ্রুপ, হলো বি রক্তের বি গ্রুপে দুই ধরনের জিনোটাইপ আছে, একটা হলো স্টিনোজেনস বি, স্টিনোজেনস বি এটা হলো হোমোজাইগাস অবস্থায়, আর এটা হলো হেটারোজাইগাস অবস্থায়। এদের অ্যান্টিজেনের নাম হলো বি গ্যালাকটোজ, নাম হলো গ্যালাকটোজ। এর অ্যান্টিবডির নাম হলো অ্যান্টি এ বা আলফা। যে গ্রুপের রক্ত গ্রহণযোগ্য, বি এর তো রক্ত গ্রহণ করতে পারবে, আর ও এর রক্ত গ্রহণ করতে পারবে কেন? কারণ হলো ও এর কি নাই, অ্যান্টিজেন নাই। ঠিক একই রকম ভাবে কাদেরকে রক্ত দিতে পারবে? বি গ্রুপকে দেওয়া যাবে, এবং এ বি, এ বি রক্তের গ্রুপকেও বি দিতে পারবে। এবার আসছি আমরা এ বি রক্তের গ্রুপ। এ বি রক্তের গ্রুপের যে জিনোটাইপ সেটা হলো ইসোগ্লুটিনোজেন্স এ, ইসোগ্লুটিনোজেন্স বি, এটা কিন্তু হেটারোজাইগাস অবস্থায় আছে, এবং এখানে অ্যান্টিজেন দুই ধরনেরই আছে, ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি। তাহলে এ বি রক্তের গ্রুপে কোনো অ্যান্টিবডি থাকবে না। যে গ্রুপের রক্ত গ্রহণযোগ্য, তাহলে এ বি কারো কারো রক্ত গ্রহণ করতে পারবে? এ বি ও এ বি মানে চারটা গ্রুপের রক্তই এরা গ্রহণ করতে পারবে। যাদের রক্ত দেওয়া যায়, এ বি আবার শুধু এ বি খেয়ে রক্ত দিতে পারবে, সে নিবে সবার কাছ থেকে কিন্তু রক্ত দিবে শুধু এ বি খেয়ে রক্ত দিতে পারবে। এই জন্য এ বি কে আবার বলা হয় সার্বজনীন গ্রহিতা বা ইউনিভার্সাল, ইউনিভার্সাল রিসিভার বলা হয়। এবার আসবো রক্তের গ্রুপ ও। ও রক্তের গ্রুপের যে জিনোটাই সেটা হলো ইসোগ্লুটিনোজেন্স ও, ইসোগ্লুটিনোজেন্স ও, হ্যাঁ এরা কিন্তু হোমোজাইগাস অবস্থায় আছে। তো এদের অ্যান্টিজেন নেই, কোনো অ্যান্টিজেনই থাকবে না, এও থাকবে না বিও থাকবে না। কিন্তু ও গ্রুপের রক্তে দুই ধরনের অ্যান্টিবডি আছে, অ্যান্টি এ বা আলফা, অ্যান্টি বি বা বিটা। ও গ্রুপের রক্ত যে যে রক্তের গ্রুপ গ্রহণযোগ্য, ও গ্রুপ শুধু ও গ্রুপের রক্ত থেকেই রক্ত নিতে পারবে, কিন্তু সে দিবে আবার সবাইকে, এ বি ও এ বি চারটা গ্রুপের রক্তকেই সে রক্ত দিতে পারবে। কেন দিতে পারবে? যেহেতু ও রক্তের গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই, এই জন্য ও গ্রুপকে আবার কি বলা হয়? ইউনিভার্সাল ডোনার বা সার্বজনীন দাতা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রক্ত গ্রুপ ও তে অ্যান্টিজেন নেই, সুতরাং ও গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার। আর ও গ্রুপে, ও গ্রুপের রক্ত যে কোনো গ্রুপে দেওয়া যায়। এ বি গ্রুপে অ্যান্টিবডি নাই, সুতরাং একে বলা হয় সার্বজনীন গ্রহিতা, অর্থাৎ এ গ্রুপ অন্য যে কোনো গ্রুপ থেকে রক্ত নিতে পারে। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি এ বি কে কেন সার্বজনীন গ্রহিতা বলা হচ্ছে, আর ও কে কেন সার্বজনীন দাতা বলা হয়েছে। সবাই এখানে একটা চার্ট খেয়াল করো, এখানে চারটা ব্লাড গ্রুপের চার্ট দেওয়া হয়েছে, এ বি, এ বি, ও। তো ওয়ার্ল্ড ওয়াইড একটা এভারেজ করে দেখা গেছে যে কোন গ্রুপের রক্ত সবচেয়ে বেশি, বি, বি রক্তের গ্রুপ ওয়ার্ল্ড ওয়াইড এভারেজ একটা হিসাব করে দেখা গেছে 35%। সেকেন্ড পজিশনে আছে ব্লাড গ্রুপ ও, এর পার্সেন্টেজ হলো 34%। থার্ড পজিশনে আছে এ রক্তের গ্রুপ, 23%। আর ফোর্থে আছে এ বি রক্তের গ্রুপ, এটার পার্সেন্টেজ হলো 8%। সবচেয়ে কম আছে এ বি রক্তের গ্রুপ, সবচেয়ে বেশি আছে বি রক্তের গ্রুপ। ঠিক আছে, তাহলে এটার এভারেজ একটা হিসাব হয়তো দেখা যে বাংলাদেশ, ইন্ডিয়া বা আমেরিকা বিভিন্ন দেশে হয়তো এরকম একটা এভারেজ হিসাব করা হয়েছে যে 1000 জন নমুনা নিয়ে এই এভারেজটা হিসাব করা হয়েছে। তো আমরা সবাই জানি যে রক্ত তো বিভিন্ন গ্রুপের হতে পারে, এ বি, এ বি, ও, কিন্তু আমরা অনেক সময় দেখি যে পজিটিভ, আর এস পজিটিভ বা আর এস নেগেটিভ, হ্যাঁ আর এস পজিটিভ এবং আর এস নেগেটিভ, এটা আমরা সবাই দেখি। তাহলে এটি কিভাবে হয়? তাহলে এখন আমরা আসবো আর এস ফ্যাক্টর, ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা। আসলে এই আর এস ফ্যাক্টর জিনিসটা কি আসলে? এই আর এস ফ্যাক্টর এটা আসলে একটা রেসার্স ফ্যাক্টর, এটা বিজ্ঞানী ল্যান্ড স্টেইনার এবং এ এস উইনার 1940 খ্রিস্টাব্দে এই আর এস ফ্যাক্টর আবিষ্কার করেন।
তাহলে বিজ্ঞানী ল্যান্ডস্টেনার এবং এএস উইনার 1940 খ্রিস্টাব্দে আর এস ফ্যাক্টর আবিষ্কার করেন, এবং যে বানর বানরটার নাম ছিল রেশাস বানর, রেশাস বানরের সাইন্টিফিক নেম হলো ম্যাকাকা মোলাটা। এই লোহিত কণিকায় বিদ্যমান এক ধরনের অ্যান্টিজেন, হ্যাঁ অ্যান্টিজেন আসলে এক ধরনের প্রোটিন ছিল, লোহিত কণিকায় বিদ্যমান অ্যান্টিজেন বা প্রোটিন এর নাম আর এস ফ্যাক্টর। যেহেতু বানরটার নাম হলো রেশাস বানর, এই জন্য তার সংক্ষিপ্ত রূপ হলো আর এস। আর এস মানে আসলে রেশাস, রেশাসটা হলো বানরের নাম, তাহলে আর এস ফ্যাক্টর বানরের নাম অনুসারে হয়েছে। তাহলে আমরা কি বললাম, তাহলে ল্যান্ডস্টেইনার এবং উইনার 1940 খ্রিস্টাব্দে আর এস ফ্যাক্টর আবিষ্কার করেছেন বানরের রক্তের, বানরের নাম অনুসারে, হ্যাঁ লোহিত কণিকায় বিদ্যমান এক ধরনের অ্যান্টিজেন এর নাম আর এস ফ্যাক্টর। রেশাস বানরের রক্ত বিজ্ঞানীরা কি করেছিলেন, এটা গবেষণা করেছিলেন, রেশাস বানরের রক্ত তারা গিনিবিকের দেহে প্রবেশ করানোর পর দেখা গেছে গিনিবিকের সিরাবে উক্ত অ্যান্টিজেন বিরোধী অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি গিনিবিকের আরবিসিকে জমাটবদ্ধ করে দেয়। তাহলে আমরা কি করলাম, বানরের রক্ত কার দেহে প্রবেশ করাইছি, গিনিবিকের দেহে প্রবেশ করাইছি, গিনিবিক। গিনিবিকের রক্তের সিরামে এক ধরনের অ্যান্টিজেন বিরোধী অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিটা কি করে, গিনিবিকের আরবিসিকে জমাটবদ্ধ করে দেয়। যদি গিনিবিকের দেহের এই অ্যান্টিবডি বিশিষ্ট সিরামের সাথে, এবার আমরা কি করব, গিনিবিকের মধ্যে যে অ্যান্টিবডি আছে এই অ্যান্টিবডি সহ গিনিবিকের রক্তটা মানুষের আরবিসিতে যদি দেওয়া হয় বা মেশানো হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে আরবিসিগুলো জমাটবদ্ধ হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে অবিকৃত বা স্বাভাবিক থাকে। বেশিরভাগ ক্ষেত্রে জমাটবদ্ধ হয়ে যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে অবিকৃত বা স্বাভাবিক থাকে। এই অবিকৃত বা স্বাভাবিক কখন থাকবে, যখন অ্যান্টিবডিটা কম পরিমাণে তৈরি হবে, বেশি পরিমাণে তৈরি হলে জমাটবদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাহলে আমি এটার আর এস ফ্যাক্টরটা আমি আরেকবার বলতেছি, তাহলে বিজ্ঞানী তো এই কি করেছিলেন যে রেশাস বানরের রক্ত গিনিবিকের দেহে প্রবেশ করানো হয়, গিনিবিকের রক্তের সিরামে ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে, হ্যাঁ একটি অ্যান্টিবডি তৈরি হয়, এই অ্যান্টিবডি, হ্যাঁ গিনিবিকের আরবিসিকে জমাটবদ্ধ করে দেয়। দেন গিনিবিকের দেহের আরবিসি যেটা আছে, সে আরবিসিতে কি আছে, অ্যান্টিবডি আছে। এই অ্যান্টিবডি সহ গিনিবিকের রক্ত যদি মানুষের আরবিসিতে মেশানো হয় বা দেওয়া হয়, তাহলে মানুষের লোহিত রক্ত কণিকাগুলো জমাটবদ্ধ হয়ে যায়। তাহলে এটাকে আমরা বলছি আর এস ফ্যাক্টর। তাহলে আরবিসি জমাটবদ্ধ হওয়ায় প্রমাণিত হয় যে সংশ্লিষ্ট মানুষের আরবিসিতে উক্ত রেশাস বানরের অনুরূপ, তাহলে আমরা বললাম আরবিসি জমাট, মানুষের আরবিসি জমাটবদ্ধ হওয়ায় প্রমাণিত হয় যে সংশ্লিষ্ট মানুষের আরবিসিতে উক্ত রেশাস বানরের অনুরূপ আর এস ফ্যাক্টর রয়েছে। আর যাদের আর এস ফ্যাক্টর, আর যাদের আর এস ফ্যাক্টর থাকে না, তাদের আরবিসি উক্ত অ্যান্টিবডি কর্তৃক জমাটবদ্ধ হয় না। তাহলে আমরা আর এস ফ্যাক্টর সম্পর্কে ধারণা পেয়েছি। তাহলে আর এস ফ্যাক্টরটা হলো একটা ফ্যাক্টর যেটা বানরের নাম অনুসারে এটা করা হয়েছে। আচ্ছা, এখন আমরা আসবো এই আর এস পজিটিভ এবং আর এস নেগেটিভ কিভাবে হয়। হ্যাঁ, রক্তের গ্রুপ যে আমরা বলি এ পজিটিভ বা এ নেগেটিভ বা বি পজিটিভ বি নেগেটিভ, এটা কিভাবে হয় সেটা এখন আমরা জানবো। তাহলে আর এসটা হলো বিশেষ ধরনের অ্যান্টিজেন যা অ্যান্টিজেন এ এবং বি এর মতো লোহিত কণিকার আবরণে অবস্থান করে। আমি একটু আগে দেখেছি, এই যে এই ছকটায় দেখেছি যে দুই ধরনের অ্যান্টিজেন আছে, একটা ক্যাপিটাল এ, একটা হলো ক্যাপিটাল বি। তো এটি মূলত ছয়টি অ্যান্টিজেনের সমষ্টি। তাহলে আর এসে যে অ্যান্টিজেন গুলো থাকবে সেটা মূলত ছয়টি অ্যান্টিজেনের সমষ্টি। এই অ্যান্টিজেন গুলো কি কি, অ্যান্টিজেন ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ডি স্মল ডি, ক্যাপিটাল ই স্মল ই। তাহলে এখানে মোট কয়টা আছে, ছয়টা। এর মধ্যে তিনটা আছে ক্যাপিটাল অ্যালফাবেট, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল ই। এগুলোকে বলা হচ্ছে সি ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল ই হচ্ছে প্রকট। হ্যাঁ, এই তিনটা থাকলে এগুলোকে আমরা বলবো প্রকট ডমিন্যান্ট। এবং স্মল সি স্মল ডি স্মল ই, এই তিনটা একত্রে থাকলে আমরা বলবো প্রচ্ছন্ন। তবে এদের মধ্যে অ্যান্টিজেন বি সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাহলে এই যে এই তিনটাই প্রকট আমরা দেখতে পাচ্ছি এখানে, এই ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল ই, তিনটাই হলো প্রকট। প্রকট হওয়ার সত্ত্বেও এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার হলো অ্যান্টিজেন ডি এর। হ্যাঁ, এই অ্যান্টিজেন ডি এর পাওয়ারটা সবচেয়ে বেশি। তাহলে এই অ্যান্টিজেন ডি এর উপস্থিতির উপর ভিত্তি করে রক্তকে দুভাগে ভাগ করা হয়, আর এস পজিটিভ
আর এস নেগেটিভ। তাহলে আরবিসিতে আর এস ফ্যাক্টর থাকলে তাকে আমরা বলবো আর এস পজিটিভ, আরবিসিতে আর এস ফ্যাক্টর না থাকলে তাকে বলবো আর এস নেগেটিভ। হ্যাঁ, আমরা হয়তো এখনো ক্লিয়ার ধারণা পাইনি, আর একটু গেলে আমরা আর একটু ক্লিয়ার ধারণা পাবো। এখানে একটু খেয়াল করো, তাহলে কম্বিনেশন সম্ভব। তাহলে আমরা একটু আগে দেখেছি এখানে যে এখানে আছে কি প্রকট, এরই হলো একটা প্রচ্ছন্ন, আবার ক্যাপিটাল ডি এটা প্রকট, এটা হলো প্রচ্ছন্ন, এটা হলো প্রকট, এটা হলো প্রচ্ছন্ন। তাহলে প্রত্যেক জোড়ার একটা করে প্রকট আছে, একটা করে প্রচ্ছন্ন আছে, একটা প্রকট একটা প্রচ্ছন্ন, একটা প্রকট একটা প্রচ্ছন্ন। তাহলে এই প্রত্যেক জোড়ার হ্যাঁ হয় একটা প্রকট আসবে অথবা একটা প্রচ্ছন্ন আসবে, অর্থাৎ একই গ্রুপের একই জোড়ার প্রকট বা প্রচ্ছন্ন কখনোই কম্বিনেশন তৈরি করতে পারবে না। ঠিক আছে, যেমন এখানে দেখো, এখানে আমরা দেখছি কম্বিনেশন সম্ভব নয়। এখানে কি দেওয়া আছে, এটার প্রকট সি, প্রকট ডি, আবার প্রচ্ছন্ন ডি, অর্থাৎ একই জোড়ার প্রকট এবং প্রচ্ছন্ন, ক্যাপিটাল ডি এবং স্মল ডি, এটা কিন্তু একই জোড়ার প্রকট এবং প্রচ্ছন্ন। এখানেও কিন্তু আছে একই জোড়ার প্রকট এবং প্রচ্ছন্ন, এখানেও আছে একই জোড়ার প্রকট প্রচ্ছন্ন, এখানে একই জোড়ার প্রকট, এটা হলো প্রচ্ছন্ন। তাহলে এরকম থাকতে পারবে না, একই জোড়ার প্রকট এবং প্রচ্ছন্ন একত্রে থেকে কোনো কম্বিনেশন তৈরি করতে পারবে না, এটা হলো কম্বিনেশন সম্ভব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রকট সি, প্রকট ডি, প্রকট ডি তিনটাই প্রকট জিন আছে, কিন্তু আমরা বলেছিলাম যে প্রকট তিনটা থাকার পরও কোন জিনের প্রভাব বেশি সবচেয়ে, প্রকট ডি জিন। তাহলে প্রকট ডি আছে কিনা সেটা আমরা দেখবো, প্রকট ডি থাকলে সেটা হবে আর এস প্লাস। আবার এখানে দেখো প্রকট সি আছে, প্রচ্ছন্ন ডি আছে, প্রকট ই আছে, কিন্তু এখানে প্রকট ডি না থাকার কারণে এটা হয়ে গেছে আর এস নেগেটিভ। তাহলে আমাদের এই প্রকট ডি মূলত নির্ভর করবে যে আর এস পজিটিভ হবে না আর এস নেগেটিভ হবে। এখানে আবার খেয়াল করো, প্রকট সি, প্রকট ডি, প্রচ্ছন্ন ই, এখানে কিন্তু প্রকট ডি অ্যান্টিজেনটা আছে, তাহলে এটা হবে কি আর এস পজিটিভ। এখানে কিন্তু তিনটাই প্রচ্ছন্ন সি, প্রচ্ছন্ন ডি, প্রচ্ছন্ন ই, তিনটাই কিন্তু প্রচ্ছন্ন, এই জন্য এখানে আর এস নেগেটিভ। তাহলে আর এস নেগেটিভ কেন হয়েছে, কারণ এখানে প্রকট ডি অ্যান্টিজেনটা নাই। তাহলে প্রকট ডি অ্যান্টিজেনটা থাকলেই সেটা হবে আর এস পজিটিভ, আর সেটা না থাকলে সেটা হবে আর এস নেগেটিভ। এখন আমরা যেটা যাব সেটা হলো আর এস ফ্যাক্টরের গুরুত্ব, আর এস ফ্যাক্টরের গুরুত্ব। আর এস ফ্যাক্টরের দুইটা গুরুত্ব আমরা পড়াই, একটা হলো রক্ত সঞ্চালনের জটিলতা, আরেকটা আছে গর্ভধারণ জনিত জটিলতা। প্রথমে আমরা আসবো রক্ত সঞ্চালনের জটিলতা। তাহলে আমরা এখানে দেখি যে কোনো ব্যক্তির দেহে রক্ত সঞ্চালনের সময়, রক্ত সঞ্চালন মানে কি রক্ত দেওয়া, কোনো ব্যক্তির দেহে রক্ত সঞ্চালনের সময় দাতা গ্রহীতা উভয়ের উভয়ের আর এস ফ্যাক্টর, উভয়ের আর এস ফ্যাক্টর পরীক্ষা করে দেখা হয়। কারণ আর এস আর এস নেগেটিভ লোকের দেহে আর এস পজিটিভ রক্ত প্রবেশ করানো হলে গ্রহীতার সিরামে অ্যান্টিবডি তৈরি হয়। পরে যদি কোনো সময় ওই একই গ্রহীতার দেহে আর এস পজিটিভ রক্ত প্রবেশ করানো হয় তবে আর এস প্লাস রক্তের কণিকাগুলো জমাটবদ্ধ বা দলবদ্ধ হয়ে যায়, এতে রক্ত গ্রহীতার মৃত্যু হতে পারে। হ্যাঁ, রক্ত যে গ্রহীতা গ্রহণ করবে তার মৃত্যু হতে পারে, অন্যান্য ধরনের রক্ত আদান প্রদানে এই ঝুঁকি থাকে না। আমরা আরেকটু ক্লিয়ার করে যদি বুঝি, এখানে একটু খেয়াল করো, এখানে হলো গ্রহীতা যার রক্তের গ্রুপ ধরে নাও এ নেগেটিভ, এখানে গ্রহীতা এখানে দাতা যার রক্তের গ্রুপ হলো ধরে নাও এ পজিটিভ, তাহলে এটা হলো এ নেগেটিভ, এটা হলো এ পজিটিভ। তাহলে আমরা এখানে খেয়াল করো যে প্রথমবার রক্ত দিলে অ্যান্টিবডি উৎপন্ন হয়, তাহলে দাতার রক্ত থেকে গ্রহীতা যদি প্রথমবার রক্ত গ্রহণ করে তাহলে প্রথমবার রক্ত দিলে হ্যাঁ গ্রহীতার দেহে অ্যান্টিবডি উৎপন্ন হয়, গ্রহীতার কোনো ক্ষতি হয় না। তাহলে দাতার আর এস পজিটিভ মানে এ পজিটিভ বা আর এস পজিটিভ রক্ত যদি গ্রহীতা গ্রহণ করে প্রথমবার, তাহলে গ্রহীতার দেহে হ্যাঁ গ্রহীতার রক্তের শিরামে এক ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হবে, আর এই অ্যান্টিবডি উৎপন্ন হওয়ার কারণে প্রথমবার যেহেতু গ্রহণ করছে এই জন্য গ্রহীতার কোনো ক্ষতি হয় না। এবং দেখা গেল যে কোনো কারণে খুব অল্প সময়ের ব্যবধানে 3 মাস 6 মাস বা 1 বছরের ব্যবধানে গ্রহীতা কোনো কারণে যদি পুনরায় হ্যাঁ দাতা এ দাতাও হতে পারে বা অন্য দাতাও হতে পারে, এবং দেখা গেল তার রক্তের গ্রুপও আর এস পজিটিভ, সেটা যে কোনো পজিটিভ হতে পারে, এ পজিটিভ হতে পারে বা অন্যান্য পজিটিভ বি পজিটিভ হতে পারে, মানে পজিটিভ রক্ত,
তাহলে আবার পুনরায় যদি অল্প সময়ের ব্যবধানে পুনরায় যদি গ্রহীতা দ্বিতীয়বার আরএস পজিটিভ রক্ত গ্রহণ করে, তাহলে কি হবে, গ্রহীতার দেহে প্রবেশিত দাতার রক্ত অ্যান্টিবডির প্রভাবে জমাট বেঁধে যায়। তাহলে গ্রহীতার দেহে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল সেই অ্যান্টিবডিগুলো কি করবে, যে পুনরায় আরএস পজিটিভ রক্ত গ্রহণ করার ফলে গ্রহীতার দেহে যে অ্যান্টিবডিগুলো আছে এই অ্যান্টিবডিগুলো আছে এই অ্যান্টিবডি রক্তকে জমাট বাঁধিয়ে দেবে, রক্তের যে আরবিসি আছে সে রক্তের আরবিসিকে জমাট বেঁধে দেবে। এই কারণে দেখা গেলো যে গ্রহীতার দেহের যে আরবিসি সেই আরবিসিগুলো পিণ্ডে পরিণত হবে বা জমাট হতে থাকবে। সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এইভাবে রক্ত সঞ্চালনের জটিলতা হবে। তবে একবার সঞ্চালনের পর যদি গ্রহীতা আর ওই রক্ত গ্রহণ না করে তাহলে অ্যান্টিবডিগুলো নষ্ট হয়ে যায়। মনে করো দাতার রক্ত গ্রহীতা একবার গ্রহণ করেছে এবং দেখা গেলো 15 বছরের মধ্যে দেখা গেলো আরএস পজিটিভ রক্ত গ্রহীতা আর গ্রহণ করে নাই, ফলে গ্রহীতার দেহে যে অ্যান্টিবডিগুলো ছিল সেই অ্যান্টিবডিগুলো কি হবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অনেক বছরের ব্যবধানে গ্রহীতার দেহে উৎপন্ন অ্যান্টিবডি নষ্ট হয়ে যায়। কিন্তু খুব অল্প সময়ের ব্যবধানে গ্রহীতা যদি পুনরায় আরএস পজিটিভ রক্ত গ্রহণ করে তাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হয়। হ্যাঁ, গ্রহীতার রক্তের আরবিসি তখন এই গ্রহীতার দেহে যে অ্যান্টিবডি আছে অ্যান্টিবডির কারণে জমাট বেঁধে যাবে। তাহলে এটা হলো রক্ত সঞ্চালনের জটিলতা। হ্যাঁ, বর্তমান সময়ে অবশ্য এই জটিলতা নাই, কারণ বর্তমানে গ্রুপটা চেক করা হয়, ম্যাচিং করা হয়, হ্যাঁ, তারপরে রক্ত দেওয়া হয়। এটা কখন হবে, এটা যখন মনে করো যাচাই বাছাই না করে রক্তটা দান করা হয় তখন এই সমস্যাগুলো অ্যারাইজ করে। আচ্ছা, এখন আমরা আরেকটা আসবো, গর্ভধারণ জনিত জটিলতা। গর্ভধারণ জনিত জটিলতা, বৈবাহিক সম্পর্ক স্থাপনে আরএস ফ্যাক্টর বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরএস পজিটিভ ফ্যাক্টরের জন্য দায়ী জিন প্রকট হিসেবে প্রকাশিত হয়। তাহলে যতগুলো পজিটিভ রক্ত আছে, এ পজিটিভ বলো, বি পজিটিভ, এবি পজিটিভ, ও পজিটিভ, সবগুলোই হলো প্রকট, আর সব নেগেটিভ রক্ত হলো প্রচ্ছন্ন। তাই আরএস নেগেটিভ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখানে আমরা ধরে নিলাম যে মাতা বা মহিলা তার রক্তের গ্রুপ আরএস নেগেটিভ এবং পিতা হোমোজাইগাস বা আরএস পজিটিভ হলে সকল সন্তান সন্ততির রক্ত আরএস পজিটিভ হয়। তাহলে এখানে হলো মাতা বা মহিলা আরএস নেগেটিভ আর পিতা হলো হোমোজাইগাস আরএস পজিটিভ, সেক্ষেত্রে সন্তান সন্ততি বা ভ্রূণের রক্ত হবে আরএস পজিটিভ। আর পিতা হেটেরোজাইগাস হলে অর্ধেক সন্তান সন্ততির রক্ত আরএস পজিটিভ এবং বাকি অর্ধেক আরএস নেগেটিভ হয়। আরএস পজিটিভ সন্তানের রক্ত গর্ভাবস্থায় আরএস মাতার শরীরে প্রবেশ করলে মাতার রক্তে অ্যান্টিবডি সৃষ্টি হয়। মাতার এ অ্যান্টিবডি পরবর্তী গর্ভস্থ সন্তানের দেহে প্রবেশ করে ভ্রূণের লোহিত রক্তগুলিকে নষ্ট করে দেয়, এতে ভ্রূণের মৃত্যু ঘটতে পারে। এই অবস্থাকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে। প্রথমবার গর্ভধারণে যথেষ্ট মাত্রায় অ্যান্টিবডি উৎপন্ন না হওয়ায় শিশুর কোনো ক্ষতি হয় না। আমরা এই জিনিসটাই আবার আগেরটার মতো চার্ট আকারে যদি বুঝাই, তাহলে এখানে হলো আরএস নেগেটিভ, এটা হলো মহিলা, আর এখানে হলো আরএস পজিটিভ, তাহলে পুরুষ। তাহলে এরকম আরএস নেগেটিভ এবং আরএস পজিটিভ এর মধ্যে যদি ক্রস করা হয়, মানে বিবাহ দেওয়া হয়, তাহলে তাদের যে ভ্রূণ বা ভ্রূণ যেটা হবে সেই ভ্রূণটা হবে কি আরএস পজিটিভ। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে যেটা পিতা বা পুরুষ ছিল সে পিতা বা পুরুষের যে জিনোটাইপ সেটা ছিল হোমোজাইগাস। আমরা একটু আগে বলেছি যে পিতা যদি হোমোজাইগাস আরএস পজিটিভ হয় তাহলে ভ্রূণগুলো অবশ্যই আরএস পজিটিভ হবে। তাহলে ভ্রূণ আরএস পজিটিভ। এখন এই ভ্রূণ কে বহন করে? ভ্রূণ বহন করে মাতৃদেহ। এই হলো মাতৃদেহের ভ্রূণটা অবস্থান করে। মাতৃদেহের সাথে ভ্রূণের একটা যোগাযোগ রক্ষাকারী একটা নালী থাকে, সেই নালীগুলোর নাম কি, অমরা বা প্লাজেন্টা। তাহলে মায়ের সাথে মায়ের মায়ের টিস্যুর সাথে মায়ের দেহের টিস্যুর সাথে ভ্রূণ ভ্রূণের টিস্যুর একটা সংযোগ নালী আছে, এই সংযোগ নালীকে বলা হয় অমরা। এই অমরার মাধ্যমে মায়ের দেহের রক্ত, মায়ের দেহের পুষ্টি, অক্সিজেন সব অমরার মাধ্যমে ভ্রূণ পেয়ে থাকে। এখন কি হলো যে মায়ের রক্ত ভ্রূণ দেহে আসতেছে, ভ্রূণে কিন্তু কোনো অ্যান্টিবডি তৈরি হবে না, কারণ ভ্রূণে সেই কাঠামো গড়ে ওঠে নাই। কিন্তু ভ্রূণের রক্ত কি ধরনের রক্ত, আরএস পজিটিভ। ভ্রূণের রক্ত আরএস পজিটিভ, তাহলে ভ্রূণের রক্ত, মায়ের রক্ত যেহেতু ভ্রূণে আসতেছে তাহলে ভ্রূণের রক্ত অবশ্যই মায়ের দেহে যাবে। তাহলে ভ্রূণের রক্ত যেহেতু আরএস পজিটিভ, এই ভ্রূণের রক্ত এখন অমরার মাধ্যমে
মায়ের দেহে গেছে। মায়ের দেহের রক্ত কি আরএস নেগেটিভ, তাহলে এখন এই ভ্রূণের আরএস পজিটিভ রক্ত মায়ের দেহে প্রবেশ করেছে, ফলে মায়ের রক্তে শ্রীরামে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, মাতৃদেহে অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে, এখন এই অ্যান্টিবডি গুলো কি করবে, এই অ্যান্টিবডি গুলো যেহেতু মায়ের দেহে অ্যান্টিবডি গুলো তৈরি হয়েছে, এই অ্যান্টিবডি গুলো আবার এই অঙ্গুরার মাধ্যমে আবার বাহিত হয়ে ভ্রূণের দেহে চলে আসবে। যদি মায়ের দেহে প্রথমেই অ্যান্টিবডি খুব বেশি পরিমাণে তৈরি হয়ে যায়, তাহলে বেশি পরিমাণে অ্যান্টিবডি অঙ্গুরার মাধ্যমে ভ্রূণে চলে আসতে পারে। এখানে দুই রকম হতে পারে, মায়ের দেহে অ্যান্টিবডি কমও হতে পারে আবার বেশিও হতে পারে। তাহলে মায়ের দেহে অ্যান্টিবডি বেশি হতে পারে আবার কমও হতে পারে। ঠিক আছে, যদি কম হয় তাহলে কি হবে, যদি কম হয় বা বেশি হয়, তাহলে আমরা বেশিটাই বলি, তাহলে এটা হলো বেশি। তাহলে বেশি হলে কি হবে, মায়ের দেহে যদি অ্যান্টিবডি বেশি হয় তাহলে কি হবে, ভ্রূণের আর বেশি নষ্ট হয়ে ভ্রূণ নষ্ট হতে পারে। ঠিক আছে, যদি মায়ের দেহে উৎপন্ন অ্যান্টিবডি বেশি হয় তাহলে এই অ্যান্টিবডি সহ রক্ত অঙ্গুরের মাধ্যমে ভ্রূণে আসবে, ভ্রূণের আর বেশি নষ্ট হয়ে যাবে, ভ্রূণ নষ্ট হতে পারে, তখন একটা রোগ সৃষ্টি হয় ভ্রূণের। ভ্রূণের এই অবস্থাকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে। এখানে এরিথ্র কথার অর্থ হলো লোহিত রক্তকণিকা, ব্লাস্টোস ব্লাস্টো মানে হলো ব্লাস্টুলা একটা দশা, সিস মানে হলো ফেটে ফেটে যাওয়া, আর ফিটালিস, হ্যাঁ ফিটালিস, ফিটালিস কথাটা হলো যে ফিটাস, ফিটাস মানে হলো মানুষের ভ্রূণ, লিস লাইসিস, লাইসিস মানে ডিস্ট্রয় হয়ে যাওয়া, তাহলে মানুষের ভ্রূণের লোহিত রক্তকণিকা ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে ভ্রূণের আর বেশি নষ্ট হয়ে যায়, হয়ে ভ্রূণ নষ্ট হতে পারে। এটা কোন সময়, যদি মায়ের দেহে অ্যান্টিবডি বেশি হয় আর এই অ্যান্টিবডি সহ রক্ত ভ্রূণ দেহে প্রবেশ করে, তাহলে ভ্রূণের একটা রোগ হবে, নাম হলো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আবার মাতৃদেহে যদি অ্যান্টিবডির পরিমাণ কম হয় তাহলে কি হবে, এই কম পরিমাণ অ্যান্টিবডি সহ মায়ের রক্ত ভ্রূণ দেহে আসবে, ভ্রূণের তখন অত বেশি ক্ষতি হবে না, ভ্রূণটা ভূমিষ্ঠ হবে, এই যে ভ্রূণটা ভূমিষ্ঠ হবে, এবং দেখা গেলো যে শিশু জীবিত থাকলেও রক্ত অল্পতা ও জন্ডিস হতে পারে। তাহলে মায়ের রক্তে যদি অ্যান্টিবডি কম থাকে, সেই কম অ্যান্টিবডি সহ রক্ত ভ্রূণ দেহে আসলে ভ্রূণ ভূমিষ্ঠ হবে, হ্যাঁ সে বেঁচে থাকবে, কিন্তু বেঁচে থাকার পরেও তার জন্ডিস সহ বিভিন্ন ধরনের রক্ত শূন্যতা সমস্যা দেখা দেবে। আর যদি অ্যান্টিবডি বেশি হয় তাহলে অ্যান্টিবডি বেশি হলে ভ্রূণের একটা রোগ হবে, রোগটার নাম হলো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। হ্যাঁ, অনেক সময় এক্ষেত্রে মায়ের গর্ভপাত ঘটতে পারে, মায়ের গর্ভপাত ঘটা মানে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি গর্ভধারণ জনিত জটিলতা। হ্যাঁ, তাহলে মায়ের দেহে অ্যান্টিবডি দুই রকম হতে পারে, বেশি হতে পারে কম হতে পারে। যদি মায়ের দেহে অ্যান্টিবডির পরিমাণ বেশি হয় তাহলে দুইটা কারণ হতে পারে, একটা হলো ভ্রূণের একটা রোগ হবে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, আর এক্ষেত্রে ভ্রূণের আর বেশি নষ্ট হয়ে যায়, ভ্রূণ নষ্ট হতে পারে, আর মায়ের গর্ভপাত ঘটতে পারে, মায়ের গর্ভপাত ঘটতে পারে। আর যদি মায়ের দেহে অ্যান্টিবডির পরিমাণ কমে যায় বা কম হয় তাহলে শিশু জীবিত থাকলেও রক্ত অল্পতা এবং জন্ডিস হবে। তাহলে এই ছিল আরএস ফ্যাক্টরের গুরুত্ব। আচ্ছা, এখন হলো আচ্ছা এখন হলো যে যদি আরএস পুরুষের যদি আরএস নেগেটিভ হয়, পুরুষের যদি আরএস নেগেটিভ হয় আর বাচ্চার যদি সরি পুরুষের যদি আরএস নেগেটিভ আর মহিলার যদি আরএস পজিটিভ হয়, তাহলে বাচ্চার রক্তের গ্রুপ কি হবে, আরএস পজিটিভ, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। যদি বাচ্চার রক্ত আরএস পজিটিভ আর মায়ের রক্ত আরএস পজিটিভ, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তাহলে যদি মহিলারা আরএস নেগেটিভ হয় তাহলে কিন্তু বাচ্চা নেওয়ার ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, হ্যাঁ নাহলে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিবে।
আচ্ছা, আমরা এখন একটা কোশ্চেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করি। এখানে একটা উদ্দীপক দেখো, উদ্দীপকে কি দেওয়া আছে? উদ্দীপকে দেওয়া আছে এবি পজিটিভ যুক্ত রক্ত বিশিষ্ট পল্লবের সাথে এ নেগেটিভ যুক্ত রক্ত বিশিষ্ট শ্রীনের বিবাহ হওয়ার পর তাদের প্রথম সন্তানটি ভূমিষ্ঠ হয়। পরবর্তীতে জন্টু সহ বেশ কিছু জটিলতার সম্মুখীন হতে হয়। তারা ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার সাহেব একটি বিশেষ ফ্যাক্টরের কথা উল্লেখ করেন। স্যার তো হ্যাঁ বলো স্যার, কোন প্রশ্ন তো দেখা যায় না স্যার। প্রশ্ন দেখা যায় না? না স্যার, আমি তো স্ক্রিন শেয়ার করলাম, দেখানো যাওয়ার যাওয়ার তো কথা। এবার দেখা যায়, এবার দেখা যায় না স্যার। শেয়ার স্ক্রিন, এবার দেখা যায়, এবার দেখা যায়। জি স্যার, জি স্যার। আচ্ছা সবাই একটু খেয়াল করো, তাহলে এটা হলো এবি পজিটিভ রক্ত, মানে আরএস পজিটিভ যুক্ত রক্ত বিশিষ্ট পল্লব, মানে পল্লবের রক্ত হলো আরএস পজিটিভ, আর এখানে শিরিনের রক্ত হলো আরএস নেগেটিভ, মানে এ নেগেটিভ মানে আরএস নেগেটিভ। তাদের বিবাহ হওয়ার পর তাদের প্রথম সন্তানটি ভূমিষ্ঠ হয়। পরবর্তীতে বাচ্চাটার জন্ডিস সহ বেশ কিছু জটিলতার সম্মুখীন হতে হয়। তারা ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার সাহেব একটি বিশেষ ফ্যাক্টরের কথা উল্লেখ করেন। তাহলে আমরা এখানে যে বিশেষ ফ্যাক্টর, তাহলে আমরা এখানে আমি একটু আগে পড়েছি, সেই বিশেষ ফ্যাক্টরটার নাম কি হবে? অবশ্যই আরএস ফ্যাক্টর। তাহলে এখানে বলা হয়েছে ব্যাক ক্রস কাকে বলে, সংজ্ঞা তোমাদের বুঝিয়েছি, ব্যাক ক্রস কাকে বলে সংজ্ঞা দিয়ে দিলাম। মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের সূত্রটি লিখো। তাহলে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস মানে কোনটা? মনোহাইব্রিড ক্রসের সংজ্ঞাটা লিখবা যে জীবের একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য এক জোড়া জিন যদি একই প্রকৃতি হয়, হ্যাঁ, তখন তাকে আমরা কি বলবো? হোমোজাইগাস। আর আমরা মনোহাইব্রিড কখন বলবো? হ্যাঁ, মনোহাইব্রিড হলো যে একজোড়া পরস্পর বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যে ক্রস, আমরা মেন্ডেলের প্রথম সূত্রের কথা বলছি। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রে আমরা যে সূত্রটা ছিল সেটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রসের সংজ্ঞা কি? একজোড়া পরস্পর বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যে ক্রস তাকে বলবো মনোহাইব্রিড ক্রস। তাহলে মনোহাইব্রিড ক্রসের সঙ্গে আর আমি পড়াইছি, মনোহাইব্রিড ক্রসের সংজ্ঞাটা লিখবা আর লিখে ক্রসের সূত্রটি লিখো। তাহলে ক্রসের সূত্রটির নাম কি ছিল? পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন, মানে প্রথম সূত্র, মেন্ডেলের প্রথম সূত্রটা লিখতে হবে। তাহলে আমরা খ নম্বরে কি লিখবো? মনোহাইব্রিড ক্রস তাকে বলে লিখবো, আর মেন্ডেলের প্রথম সূত্রটি লিখবো। গ, পল্লব যেসব ব্যক্তিদের কাছ থেকে রক্ত নিতে পারবেন। পল্লবের রক্ত কি ছিল? আরএস পজিটিভ, মানে এবি পজিটিভ। তাদের রক্তের অ্যান্টিজেন ও অ্যান্টিবডি গুলোর নাম লিখো। তাহলে পল্লব যেহেতু আর এবি পজিটিভ ছিল, এবি পজিটিভ রক্ত, এবি রক্তকে কি বলা হয়? সার্বজনীন গ্রহিতা। তাহলে সে সবার কাছ থেকে রক্ত নিতে পারবে। কার কার কাছ থেকে? এর কাছ থেকে, বি এর কাছ থেকে, এবির কাছ থেকে, ও এর কাছ থেকে রক্ত নিতে পারবে। তাহলে আমরা একটা চার্ট করবো, যে চারটা রক্তের গ্রুপ লিখবো এবং আমরা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি গুলো আমরা একটু ইতিমধ্যে দেখাইছি, ওগুলো যথাক্রমে লিখে দেবো। তাহলে আমরা এখানে কি লিখবো? একটা চার্ট করে এক সাইড, এক কলামে লিখবো রক্তের গ্রুপ গুলো, আরেক কলামে লিখবো অ্যান্টিজেনের নাম, আরেক কলামে লিখবো অ্যান্টিবডির নাম। তাহলে এটা হয়ে গেল। এবার ঘ নম্বরে যাব। উদ্দীপকের ডাক্তার সাহেব যে কারণটির কথা বলেন, তাহলে উদ্দীপকে একটা কারণের কথা বলেছে, ফ্যাক্টর, ফ্যাক্টরটার নাম হলো আরএস ফ্যাক্টর। তার গঠন উল্লেখ করে একটি গুরুত্ব দেব। তাহলে আরএস ফ্যাক্টর কি, কাকে বলে, তার গঠনটা কিরূপ, আরএস পজিটিভ, আরএস নেগেটিভ, এগুলোর কথা লিখে একটা গুরুত্ব লিখতে হবে। সেটা রক্ত সঞ্চালন জনিত গুরুত্ব হতে পারে বা গর্ভ ধারণ জনিত গুরুত্ব হতে পারে, যে কোনো একটা গুরুত্ব লিখতেই হবে। এইভাবে এই কোশ্চেনটা তোমরা লিখতে পারো। এবার আরেকটা কোশ্চেন তোমরা দেখো, এখানে উদ্দীপকে দেখো পিতামাতা, মানে এখানে মেল ক্রস ফিমেল, হ্যাঁ, ক্রসটা এখানে দিলে ভালো হতো, আমি এখানে দিয়েছি। ফিনোটাইপ শঙ্কর গোলাকার হলো, শঙ্কর গোলাকার হলো। জিনোটাইপ হরচিহ্ন, হরচিহ্ন, গ্যামেট হরচিহ্ন। আর এদের ক্রসের ফলে যে শঙ্কর জীব পাওয়া যাবে সেটাও হরচিহ্ন। তাহলে আমরা এখানে এটা পড়েছি, শঙ্কর গোলাকার হলুদ এবং শঙ্কর গোলাকার হলুদ, হ্যাঁ, মটরশুঁটির যে বীজ ছিল সেই বীজের বৈশিষ্ট্য সম্পন্ন পুরুষ ও স্ত্রীর মধ্যে ক্রস করে
হ্যাঁ এটা দেখানো হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো মেন্ডেলের কোণসূত্র হতে পারে, শঙ্কর গোলাকার হলুদ আর শঙ্কর গোলাকার হলুদ, এটা হলো এফ1 মহাসাগরের মধ্যে ক্রস দেখানো হয়েছে কর্তৃপক্ষটা। হোমোজাইগাস কি? তাহলে হোমোজাইগাস কি আমরা কি বলবো, যে জীবের একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য যখন এক জোড়া জিন একই রকম হয় তাকে বলবো হোমোজাইগাস। রক্তের যে ফ্যাক্টরের কারণে শিশুদের এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস রোগটি হয় তা ব্যাখ্যা করো, মানে আরএস ফ্যাক্টরের কথাই বলেছে। হ্যাঁ আরএস ফ্যাক্টরের ওটা ব্যাখ্যা করবো সংক্ষেপে। তাহলে উদ্ভিদের পিতামাতার সাথে পূর্বতম বংশধরদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের সাথে ক্রসের ফলাফলটি ব্যাখ্যা করো। তাহলে উদ্ভিদের পিতামাতা এখানে কে? উদ্ভিদের পিতামাতা পুরুষও ছিল, পুরুষ উদ্ভিদের বৈশিষ্ট্য ছিল কি? শঙ্কর গোলাকার হলুদ বৈশিষ্ট্যের বীজ। আর স্ত্রীর উদ্ভিদেরও বৈশিষ্ট্য ছিল শঙ্কর গোলাকার হলুদ বৈশিষ্ট্যের বীজ। তাহলে এটা হলো উদ্ভিদের পিতামাতা সাথে পূর্বতম বংশধরদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র পড়েছি, তাহলে এই এই যে এটাই কিন্তু এফ1 মহাসাগর। তাহলে এই এফ1 মহাসাগর এসেছে কোথা থেকে? একটা ছিল গোলাকার হলুদ পিতা আর একটা ছিল কুঞ্চিত সবুজ মাতা, এদের পিতা আর মাতা ছিল। তাহলে ওদের মধ্যে প্রকট কে ছিল? যেটা ছিল গোলাকার হলুদ বীজের বৈশিষ্ট্য সম্পন্ন পুরুষ উদ্ভিদ সে ছিল প্রকট, আর মাতাটা ছিল কুঞ্চিত সবুজ বীজের বৈশিষ্ট্য সম্পন্ন স্ত্রী উদ্ভিদ সে ছিল মাতা। তাহলে মাতা ছিল প্রচ্ছন্ন আর পিতা ছিল প্রকট। তাহলে এখানে বলেছে পিতামাতার সাথে পূর্বতম বংশধরদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে এখানে হলো পিতামাতা। তাহলে পিতামাতার সাথে আমরা এখানে যদি এখানে আমরা এর এই যে আমরা এখানে যে এটা পেয়েছি এটা কিন্তু এফ1 বংশধর। তাহলে এফ1 বংশধরের পিতা হলো প্রকট আর মাতা হলো প্রচ্ছন্ন। তাহলে আমরা এখন মাতা যেহেতু প্রচ্ছন্ন মাতার সাথে ক্রস করতে বলেছে, তাহলে মাতার প্রচ্ছন্ন মানে কুঞ্চিত সবুজ বৈশিষ্ট্যের মাতার সাথে এখানে আমরা শঙ্কর গোলাকার হলুদ বীজের বৈশিষ্ট্য সম্পন্ন এফ1 বংশধরে ক্রস ঘটাবো, মানে এটা হলো কি ক্রস, এটা হলো টেস্ট ক্রস। তাহলে এটা আমি বলে দিতে হবে যে ক্রসের ফলাফলটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে তখন কি লিখবো, তখন আমরা আমরা প্রথমে কথা বলে বলে নেব যে উদ্দীপকের পিতামাতার সাথে পূর্বতম বংশধরদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। উদ্দীপকের পিতামাতা হলো বলে নেবা শঙ্কর গোলাকার হলুদ বীজের বৈশিষ্ট্য সম্পন্ন, আর এর পিতামাতার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী মাতা হলো কুঞ্চিত সবুজ বীজের বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ। তাহলে নিম্নে এদের ক্রসের ফলাফলটা ব্যাখ্যা করা হলো। তখন আবার এভাবে লিখবা পিতামাতা, এখানে পুরুষ লিখবা, পুরুষ হবে শঙ্কর গোলা, পুরুষের ফিনোটাইপ হবে শঙ্কর গোলাকার হলো, আর এখানে মাতা লিখবা, এখানে লিখবা কুঞ্চিত সবুজ। জিনোটাইপ যতক্রমে যেভাবে শিখে এসেছি সেভাবে লিখবা, দিয়ে তাদের ক্রসের ফলাফলটা এখানে লিখতে হবে। ঘ, উদ্ভিদের জীবদের ক্রসের ফলাফলটি মেন্ডেলের কোন সূত্রকে সমর্থন করে কিনা তা বিশ্লেষণ করো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে উদ্দীপকটা দেওয়া হয়েছে সে উদ্দীপকটা আসলে এফ1 বংশধরদের মধ্যে ক্রস। হ্যাঁ এটা হলো এফ1 পুরুষ, এটা হলো এফ1 বংশধরের স্ত্রী। তাহলে এদের মধ্যে আমরা কি বলি, যে আমরা জিরোটাইপ ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আই, এবং গ্যামেট এখানে চার ধরনের হবে, এখানে চার ধরনের হবে, দিয়ে আমরা F2 চেকার বোর্ড দেখাবো। দেখি আমরা 16টা উদ্ভিদের জিরোটাইপ ফিনোটাইপ দেখাবো, দিয়ে আমরা যে 9-3-3-1 অনুপাতটা পাবো ওটা এখানে ডিসক্রাইব করতে হবে। অর্থাৎ এই মেন্ডেলের ক্রসের ফলাফলটা দেখানোর পর আমরা বলবো কি এটা কোন সূত্রকে সমর্থন করবে, যেহেতু অনুপাত দাঁড়াবে ফেনোটাইপিক অনুপাত দাঁড়াবে 9:3:3:1, অতএব এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে সমর্থন করে।